মর্নিং ওয়াকে প্রচারে নামলেন পুরী, খেলেন ফুটপাতে বসে পুরী। মুখ্যমন্ত্রী পদে থাকতে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভবানীপুর থেকে দাঁড়াবেন এ ব্যাপারে কোনো রহস্য ছিল না, শুধু কৌতূহল ছিল কবে ভোট হবে তা নিয়ে। ভোট ঘোষণা হবার পর সেই কৌতূহল পাল্টে যায়, বিজেপি কাকে দিদির বিরুদ্ধে দাঁড় করাবেন সেটাই হয়ে ওঠে জল্পনা। দিন যাচ্ছিল কিন্তু প্রার্থী ঘোষণা হচ্ছিল না। মুরলীধর সেনলেন আর হেস্টিংসের নেতারা বলছিলেন দাঁড়ান দাঁড়ান হবে। তারপর প্রিয়াঙ্কা টিব্রোওয়ালকে বিজেপি প্রার্থী করার পর থেকেই দেখা যাচ্ছে প্রচারকে অন্য আঙ্গিকে তুলে ধরতে চাইছে গেরুয়া শিবির। মমতা প্রথম দিনের প্রচারে চেতলার কর্মী সভায় বলেছিলেন ভবানীপুরে সবাই থাকেন, হিন্দু মুসলমান শিখ, তাই তিনি ষোলো আনা মসজিদেও যাবেন, দুর্গাপুজোর ক্লাবেও যাবেন, আবার গুরুদ্বারও হবে তার গন্তব্য। কার্যত মিনি ভারতের ধারণা তুলে ধরতে চেয়েছিলেন তৃণমূল নেত্রী। বিজেপিও যেন তাদের প্রচারকে বড় ক্যানভাসে আঁকতে চাইছে। বুধবারের পর বৃহস্পতিবারও ভবানীপুর চষে বেড়ালেন কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী শ্রী হরদীপ সিং পুরী। সকালে হাঁটতে বেরিয়ে রাস্তার ধারে চা খাচ্ছেন, কথা বলছেন, কখনো যাচ্ছেন গুরুদ্বারে, আবার বৃহস্পতিবার ফুটপাতে টুল টেনে বসে সেখানেই বসে খেলেন ছাকা তেলে ভাজা গরম কচুরি আর আলুর তরকারি। পাশে ছিলেন দীনেশ ত্রিবেদী আর প্রার্থী প্রিয়াঙ্কা। আবার কালীঘাট মন্দিরে পুজোও দিয়েছেন পুরী। जो भी मांगते हैं आपके अंदर हो, ठीक है, और हम यही चाहते हैं कि सब सही हो, ठीक हो। मैंने अपने लिए और हमारी दीदी का है और हमने अपनी बहन के लिए आशीर्वाद। मैंने उसका जवाब बहुत डिटेल में दिया। ये मंदिर और गुरुद्वारा ये पॉलिटिकल बात करने का नहीं होता, मैंने बहुत डिटेल में जवाब दिया। ये पाप चार दिखे इदौल झाड़ी से तृणमूल और एक सरकार इस पापे नाशर जन्य मां शीघ्र नाम। বুধবার ভবানীপুর প্রচারে বিজেপি নামিয়েছিল জাতীয় মুখপাত্র সম্বিত পাত্রকে। বাঙালি বনেদি পাড়ায় আবার প্রচার সেরেছেন রূপা গঙ্গোপাধ্যায়। ফুটপাতে হাঁটু গেড়ে বসে পুরনো কাগজ বিক্রেতাকে বিজেপিকে জেতানোর আবেদন জানিয়েছেন বিধায়ক মনোজ টিগ্গা। রাজ্য সভাপতির দায়িত্ব পাওয়ার পর সুকান্ত মজুমদার ভবানীপুরে শুধু প্রচারই করেননি, পুলিশের সঙ্গে বচসাতেও জড়িয়েছেন। চুম্বকে ভবানীপুরের প্রচারকে যে বিজেপি বড় আঙ্গিতে দেখাতে চাইছে তা এগুলোতেই স্পষ্ট। এ বাদ দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রাজ্য বিজেপির প্রায় সব নেতা ভবানীপুরের দুয়ারে দুয়ারে ঘুরছেন। দুদিন আগেই শুভেন্দু টুইট করে বলেছিলেন রাজ্যসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থী দেবে না, কারণ ফলাফল জানা, কিন্তু পরাজিত মুখ্যমন্ত্রীকে ফের হারাতে সমস্ত মনসংযোগ করছে দল। তৃণমূলের কিছু কিছু নেতা শুরুর দিকে বলেছিলেন ঘরের মাঠে খেলা হবে, বলে বলে গোল হবে, কিন্তু দিদি প্রথম দিনই মদন মিত্র ববি হাকিমদের বুঝিয়ে দিয়েছিলেন একদম হালকা করে নেওয়া যাবে না, ঘরে ঘরে গিয়ে প্রচার করতে হবে। সব কাজ ফেলে ববি রোজ সকালে বাড়ি বাড়ি ঘুরছেন। মদন মিত্রের প্রচারের রং আবার আলাদা, কখনো গোলাপ বিলি তো কখনো মিউজিক অ্যালবাম। এর মধ্যে বুধবার মমতা বলেছেন একটা ভোটও গুরুত্বপূর্ণ, তিনি যদি না জেতেন তাহলে মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না, মুখ্যমন্ত্রীটা অন্য কেউ হবে, যা শুনে বিজেপি বলেছিল দিদিমণি ভয় পেয়েছে। এমনিতেই বিধানসভার পর থেকে বিজেপির ভাঙন শুরু হয়েছে। গত শনিবার বাবুল সুপ্রিয়র তৃণমূলে যোগ দেওয়া বড় চাঁই খসে পড়ার সমান। চার বিধায়ক তৃণমূলে যোগ দেওয়ায় বিধায়ক সংখ্যা 77 থেকে 71 নেমে এসেছে। পর্যবেক্ষকদের মতে ভবানীপুরের নির্বাচন বিজেপির কাছে অন্য চ্যালেঞ্জের। জেতার থেকেও বড় কথা হলো সংগঠনের ভেতর বার্তা দেওয়া যে তারা লড়াইটা লড়ছেন সিরিয়াসলি। কেন্দ্রীয় মন্ত্রীর দোরে দোরে ঘোরা, অন্য নেতাদের ময়দানে নামা, এসবই তার নমুনা। তাছাড়া বিজেপি হয়তো এও বুঝতে পারছে যদি মমতার বিরুদ্ধে ভবানীপুরের লড়াইকে তারা হেলাফেলা করে তাহলে বিরোধী পরিসরে ধস নামবে, মাথাছাড়া দেবে বাম কংগ্রেস। হতে পারে সব দিক বিবেচনা করেই সাংগঠনিক নকশা এঁকে প্রচার চালাচ্ছে গেরুয়া শিবির। দ্য ওয়াল ব্যুরো।